হাই ফ্রেন্ড, তোমাদের সাথে আজকে নিয়ে চলে এসলাম একটি শ্রম কার্ড, যে তোমরা যে বানাচ্ছ যে কোনো সাইবার ক্যাপ থেকে বা বলো তোমরা নিজের মোবাইল ফোন দিয়েও বানাচ্ছ যে শ্রম কার্ড, সেই শ্রম কার্ডটি নিয়ে আজকে কিছু ডিসকাস করতে চলে আসলাম তোমাদের সাথে। কিভাবে এই শ্রম কার্ডটি কী সময়ে বা বলতে পারো এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যে শ্রম কার্ডটির সম্বন্ধে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমার এখানে যে রেকর্ড হচ্ছে, রেকর্ডে আনন্দবাজার পত্রিকায় যে আর্টিকেলটি প্রকাশ হয়েছে সেই প্রকারটি দেখতে পাচ্ছ এখানে। লেবার ডিপার্টমেন্ট অসংগঠিত শ্রমিকদের পাওনা পাইয়ে দিতে অনলাইনের সঙ্গে অফলাইনের ব্যবস্থা করলো শ্রম দপ্তর। তো বন্ধুরা, যেসব শ্রমিক অফলাইনে আগে কাজ করতো বা পেমেন্ট পাতো না বা টাকা পেতো না, সেটাই এখন অনলাইনে সিস্টেম করেছে শ্রম দপ্তর। তো তার জন্য দেখতে পাচ্ছ অসংগঠিত শ্রমিকদের পাওনা গণ্ডা পাইয়ে দিতে অনলাইনের সঙ্গে অফলাইনের ব্যবস্থা চালু করে দিল শ্রম দপ্তর। অসংগঠিত শ্রমিকদের পাওনা দ্রুত তাদের হাতে তুলে দেওয়া নিশ্চিত সম্পত্তি একটি বৈঠক হয়। সেই বৈঠকে শ্রমমন্ত্রী বেচারাম মান্না শীর্ষ আধিকারিকদের থেকে এই বিষয়ে বিস্তার জানতে পারেন। তারপরে সিদ্ধান্ত হয় বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার অধীনে শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ড, পেনশন, মৃত্যুকালীন আর্থিক সহায়তা ও দুর্ঘটনায় আর্থিক সহায়তা দ্রুততার সঙ্গে শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হবে। তারপরে শ্রম দপ্তর পোর্টালের সমস্যা কথা মাথায় রেখে অনলাইনের পাশাপাশি অফলাইন পদ্ধতি অসংগঠিত শ্রমিকদের প্রাপ্য আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়। শ্রমমন্ত্রী বলেছেন, আমাদের লক্ষ্য দ্রুততার সঙ্গে অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে শ্রমিক বা তাদের পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছানো দেওয়া। তাই অনলাইনের সঙ্গে সঙ্গে অফলাইনে পরিষেবা শুরু করতে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমরা যদি অনলাইনে ফর্ম ফিল আপ করতে না পারো বা শ্রমিক কার্ড না বানাতে পারো, তাহলে তোমরা বিডিও অফিস বা তোমাদের পঞ্চায়েত অফিসে গিয়ে অফলাইনেও শ্রম কার্ডটি বানাতে পারবে। তো বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছ পরিষেবা শুরু করে দেওয়া হয়েছে। শ্রম দপ্তরের এই পরিসংখ্যাটি বলেছে, এই যুগ্ম পদ্ধতিতে গত এক মাসে 26,775 জন শ্রমিক বা তাদের পরিবারের কাছে 153,87,88,997 টাকা তুলে দেওয়া সম্ভব হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার শ্রম দপ্তর ত্রিপাক্ষিক বৈঠকে পুজোর আগেই হাওড়ার প্রেমচাঁদ জুট মিল খোলার সিদ্ধান্ত হয়। তো বন্ধুরা, একটু বলে তোমাদেরকে যে হাওড়ার যে জুট মিল আছে, সেই জুট মিলটি বন্ধ ছিল কয়েক মাস ধরে বা কয়েকদিন ধরে বা বলতে পারো এক বছর ধরে, সেটি খুলে দেওয়ার সিদ্ধান্ত করে দেওয়া হয়েছে। তারপর দেখতে পাচ্ছ বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকা উৎপাদন শুরু করা যায়নি, কিন্তু শ্রমমন্ত্রীর বৈঠকের পর সেই বিষয়ে ইতিবাচক ফল পেতে চলেছে মিল কর্তৃপক্ষ। তো বন্ধুরা বলে দেয় যে এই যে শ্রম কার্ডটি সমস্ত কিছুই তোমাদের কাছে দ্রুত তাড়াতাড়ির জন্য পৌঁছে দেওয়ার জন্য এই শ্রম দপ্তরটি একটি নতুন পোর্টাল লঞ্চ করেছে। সেই পোর্টালের মাধ্যমে এই শ্রম কার্ডটি তৈরি হচ্ছে। এই শ্রম কার্ডের মাধ্যমে তোমরা যদি কোনো সুযোগ সুবিধা পেতে চাও বা তোমরা ধরো যে কোনো ব্যক্তি মারা যায় শ্রম কার্ড করার পর, সেটি তার অ্যাপ্লিকেশন নিয়ে বিডিও অফিস বা তাদের পঞ্চায়েত অফিসে গিয়ে জমা দিলে পরে তারপরে সেখান থেকে তোমাদের আর্থিক সহায়তা দ্রুততার সঙ্গে তোমাদের পরিবারের কাছে সেই আর্থিক সহায়তাটা পৌঁছে দেওয়া হবে। তোমাদের ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবে। আজকে